ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব তা হচ্ছে কাঁচা আমের জুস রেসিপি। এখন গরমের সময়, বাইরে প্রচণ্ড গরম পড়ছে আর আমরা বাইরে থেকে এসে বাসায় একটু ঠান্ডা না খেলে তো আমাদের চলেই না। এই গরমে বাইরে থেকে এসে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি আর বাজারে বিভিন্ন রকম যে পানীয় আছে সেগুলিও আমরা খেয়ে ফেলি এত গরম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি হোমমেড এই যে জুসটা খান খেতে অনেক ভালো লাগবে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ভিটামিন সি যুক্ত যা শরীরের অনেক উপকারে আসবে। খুব অল্প খরচে এই জুস তৈরি করা যায়। এই গরমে এক গ্লাস জুস খুব অল্প সময়ে আমাদের শরীরকে তরতাজা এবং ঝরঝরে করে ফেলবে। কথা না বাড়িয়ে এবার আমরা এই জুস তৈরির প্রস্তুত প্রণালী দেখে নেই। এই জুস তৈরির জন্য আমাদের যা যা লাগছে সেই উপকরণগুলি দেখে নিই। এখানে আম আছে, লেবু আছে, এই আমগুলি কাঁচা আম কিন্তু এর ভিতরে একটু ইয়েলো ভাব আছে, আমি ইচ্ছা করেই এরকম আম নিয়েছি, এটার স্বাদই ভিন্ন রকমের। আমের ক্ষেত্রে আপনারা যে যেমন আম পছন্দ করেন সেরকম আমই নেবেন, আমি অনেক বেশি টক আম পছন্দ করি না যার জন্য এই আমগুলি একটু টক কম আছে আর একটু ভিতরে বলেছি তো যে ইয়েলো দাগ পড়া আম নিয়েছি। এই আম থেকে এক কাপ পরিমাণ হয় এমন আমি আমি নিব। এখানে লেবু আছে, কাঁচা মরিচ আছে, ধনিয়া পাতা আছে, জিরার গুঁড়ি আছে, বিট লবণ আছে, সাদা লবণ আছে, আর লাগবে লেবু, চিনি, আমি এখানে এক কাপ আম নিয়েছি। আমগুলিকে কেটে কুচি কুচি করে নিয়েছি। এবার এই এক কাপ আম ব্লেন্ডারের কাপের ভিতরে দিয়ে দিচ্ছি। একে একে সব উপকরণগুলি দিয়ে দিব। এই যে বিট লবণ, বিট লবণ থেকে আমি পরিমাণ মতো বিট লবণ দিচ্ছি, আপনারা লবণটা কিন্তু একবারে বেশি দিবেন না, প্রয়োজনে বারবার দেন, কিন্তু বেশি হলে যে কোনো খাবার নষ্ট হয়ে যায়। জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই তিনটা। এই মরিচটাও যে যেমনটা খান সেভাবে করে তেমনটাই দিবেন।
কিছু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতার পরিমাণটাও যে যেমনটা পছন্দ করেন, যতটুকু ফ্লেভার বা স্বাদের জন্য পছন্দ করেন ততটুকুই দিবেন। আমি এখানে একটু লাল মরিচ অ্যাড করছি, আমি কিন্তু এই উপকরণটা দেখাইনি। তারপরে একটু লাল মরিচ, বলতে এটা চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা দিলে স্বাদটা এবং ঘ্রাণটা উন্নত হয়। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনির পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন সেরকমই চিনি দিতে পারেন। আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আমি ঠান্ডা পানি নিয়েছি, এই পানিটা যথেষ্ট ঠান্ডা। আমি এখানে 1টা লেবু রস করে নিয়েছি, 1টা লেবুর রসটাও দিয়ে দিচ্ছি পুরোটাই। ব্লেন্ডারের মুখ আটকে দিচ্ছি, এমনভাবে জুসটা ব্লেন্ড করব যেন কোনো দানা না থাকে, একেবারে মিহি করে নিব। কাজটা আমাকে 2-3 বারে কমপ্লিট করতে হবে। আবার দিয়ে দিচ্ছি আরেকটু, কয়েক সেকেন্ডের জন্য। আরও 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করছি, এখানে 1 কাপের একটু বেশি আছে। এটার ঘনত্ব এমন হবে, এক্ষেত্রে যে যেমনটা পছন্দ করেন, কেউ আবার খুব গাঢ় ঘন জুস পছন্দ করে, কেউ আবার একটু হালকা তরল টাইপের পছন্দ করে, তো আপনারা যে যেমনটা পছন্দ করেন সেভাবেই নিজেদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী, রুচি অনুযায়ী আপনারা জুসটা তরল বা ঘন সেটা নির্ধারণ করবেন। কত সহজে তৈরি হয়ে গেল এই হোমমেড জুস। আমি এটার ভিতরে কিন্তু কোনো দানা রাখিনি, আপনারা ইচ্ছা করলে কিন্তু সেকে নিতে পারেন, কিন্তু সেকে নিলে আমার মনে হয় সেই ক্ষেত্রে স্বাদটা একটু কম হয়ে যায়। তো এখানে সব কিছু যেহেতু ব্লেন্ড হয়ে আছে তো সাকার কিন্তু দরকার হয় না। এবার এই জুসটা একটু পরিবেশন করে ফেলি। এই জুসটা যে এতটা টেস্টি, যেটা না করে খেলে বুঝতে পারবে না, এবং খুব সহজে ইজিভাবে করা যায়। আর একটা কথা, আপনারা হয়তো বা মনে করতে পারছেন যে এটা তো কাঁচা আমের জুস, তাহলে এভাবে এরকম কালারটা আসলো কেন? কিন্তু আমি কিন্তু এখানে একটু লাল মরিচ অ্যাড করেছি, আর জিরাটাও কিন্তু অ্যাড করেছি। এই দুইটা মিলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর এক্ষেত্রে কিন্তু আমি আমটা, যে আমটা ইউজ করেছিলাম, আমি কিন্তু একেবারে কচকচে কাঁচা আমটা আমি নিইনি। আমটা উপর থেকে দেখতে আমটা সেরকম ছিল, ভিতরে একটু ইয়েলো ভাব এসেছিল, কারণ এই জুসটার ফ্লেভারটা কিন্তু একেবারেই অন্যরকম, যেটা আপনারা করে খেলেই বুঝতে পারবেন। এই গরমে দেরি না করেই তৈরি করে ফেলেন কাঁচা আমের জুস। 2 দিনের জুসও আপনি তৈরি করে বোতলে ভরে সংরক্ষণ করতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।